মধু আমরা সবাই চিনি, এটা তরল জাতীয় হালকা হলুদ বর্ণের। মধুর ঘনত্ব পানির চাইতে বেশি ও আঠালো হয়ে থাকে এবং চিনির চাইতে মিষ্টি বেশি হয়। সুন্দরবনের মধু সবচেয়ে বেশি ভালো ও খাঁটি হয়। কেওড়া ফুলের মধু সবচেয়ে ভালো। ঠান্ডা কাশিতে মধু অনেক উপকারী। প্রাচীন কাল থেকে মধু রোগ প্রতিরোধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান রয়েছে। পবিত্র কোরআন শরীফে মধু সম্পর্কে সূরা নাহলে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে খালি পেটে মধু দিয়ে শরবত পান করতেন। বর্তমানে ওজন কমাতে স্বাস্থ্য সচেতন মানুষ মধু খেয়ে থাকেন। বাজারে অনেক মধু পাওয়া যায়, কিন্তু আসল নকল চেনার উপায় আমরা অনেকেই জানি না। এখন আমি কিছু পদ্ধতির মাধ্যমে আসল মধু চেনার উপায় বলবো। এক চা চামচ মধু নিয়ে এক গ্লাস পানিতে দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দেখুন মধু পানিতে মিশে গেছে কিনা। যদি দানা দানা থাকে তবে বুঝতে হবে এটা আসল মধু। পরিষ্কার সাদা কাপড়ে মধু লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে নেওয়ার পরও যদি কাপড়ে দাগ থাকে তবে বুঝতে হবে এটা আসল মধু। একটা পাত্রে কিছুটা মধু যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিলে যদি তাতে পিঁপড়া না আসে তবে সেটা আসল মধু। বাজার থেকে আনা মধু কিছুটা একটা পাত্রে ফ্রিজে রাখ, যদি না জমে তবে সেটা আসল মধু। মোমবাতি সুতায় অল্প মধু লাগিয়ে আগুন ধরালে যদি না জ্বলে তবে সেটা নকল মধু। আসল মধুর গন্ধ হবে আকর্ষণীয় ও খেতে সুস্বাদু মিষ্টি। দৈনন্দিন জীবনে আমাদের চিনির বদলে মধুর ব্যবহার বাড়াতে হবে। মধুর কোনো ক্ষতিকারক দিক নাই। মধু হাজার বছরও নষ্ট হয় না। মধুতে উপকার ছাড়া কোনো অপকার নাই, তাই স্বাস্থ্য সচেতন মানুষ প্রতিদিন মধু খেয়ে থাকেন। মধু একটি উপকারী স্বাস্থ্যসম্মত খাবার। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।